কত সবর করছি ভারতবর্ষের মুসলমান, আর আমাদের আর মেহনত করতে হবে না। কথা বুঝা যাচ্ছে? মুসলমানদের মেহনত করা লাগবে না, দুনিয়ার সবার উপর ইসলাম পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ, সবার উপরে যাবে। এটা একটা সবুজ সংকেত মুসলমানদের, সবুজ সংকেত। হে যুবকেরাম, আল্লাহ রাসূল হযরতে যায়েদ বিন আবি সালেমকে সঙ্গে করে নিয়ে বাইজান তায়েফে চলে গেলেন। রাসূলুল্লাহ তায়েফে চলে গেলেন, হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে তায়েফবাসীদের ঈমানের কলেমা পড়ানোর জন্য, তায়েফবাসীদের মুসলমান করানোর জন্য রাসূলুল্লাহ চলে গেলেন তায়েফের উদ্দেশ্যে। কিন্তু তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলকে মাইক মানে দুনিয়া কোন আল্লাহ রাসূল চলে গেলেন তায়েফের উদ্দেশ্যে, তায়েফবাসীদের ইমানের কলেমা পড়ানোর জন্য, তায়েফবাসীদের মুসলমান করানোর জন্য। তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে মানল না, তায়েফবাসীরা আল্লাহ রাসূলকে রিজেক্ট করে দেয়। আরে তায়েফবাসীরা আমার রাসূলুল্লাহকে এত মারা মেরেছিল, আল্লাহ রাসূলের শরীর মোবারক থেকে রক্ত ঝরে রক্ত ঝরে জমিনে পড়তে থাকে। একবার নয়, দুবার নয়, তিনবার নবী আমার ওই তায়েফে অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে যায়েদ আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বাইজান পাহাড়ের একটা কিনারায় বসিয়ে দিলেন। আল্লাহ রাসূল মনে দুঃখে বসে আছেন, আল্লাহ পাক হাবিবুল্লাহর এই কান্না সহ্য করতে পারেন না, আল্লাহ পাক আমার নবীর এই কষ্ট সহ্য করতে পারেন না। আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার ফেরেশতা হাবিবুল্লাহকে বলে দাও আমি তায়েফবাসীদের আমি আল্লাহ শেষ করে দেব, তায়েফের ছেলেদের আমি আল্লাহ শেষ করে দেব, আমার হাবিবুল্লাহকে এত মারা মেরেছে, আমি আমার হাবিবুল্লাহর কান্না সহ্য করতে পারি না। হামালাতুল জিবাল, হামালাতুল জিবাল, তায়েফের বড় পাহাড়টা নিয়ে তায়েফবাসীদের আমি আল্লাহ শেষ করে দেব। আহারে নবী আমার উঠে দাঁড়িয়ে পড়লেন, খবরদার নয় ফরেশতা, খবরদার নয়, আমি রাসূলুল্লাহ ওদেরকে মারার জন্য আসি না, আমি রাসূলুল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছি। আরেকটু জোরে বলেন, ও আল্লাহর ফেরেশতা আমি রাসূলুল্লাহ ওদের মারবো না, আমি রাসূলুল্লাহ ওদেরকে মাফ করে দিলাম, আমি রাসূলুল্লাহ ওদেরকে মাফ করে দিলাম। আল্লাহর কোরআন শরীফ নাজিল হয়ে গেল বাইজান, হামালাতুল জিবাল, হামালাতুল জিবাল, না না আমি আল্লাহ ওদেরকে মারবো না। ফাতারু দা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারু দা, আল্লাহ রাসূল মনে দুঃখে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল মনে দুঃখে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন। হে যুবকেরা, রাসূলুল্লাহর পাশ দিয়ে একদল জেন জাতি যাচ্ছিল, আল্লাহ রাসূলের পাশ দিয়ে একদল জেন জাতি যাচ্ছিল, আল্লাহ রাসূলের এই কোরআন শরীফ তেলাওয়াত শুনে ওই সমস্ত জেন জাতি সাথে সাথে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। নারে তাকবীর, তাইফে গেছেন আপনারা? কেউ তাইফ সিটিতে গেছেন? কেন জাননে? কেন বয়স তো আল্লাহ পাক ভালোই হলো, 60-70-50-40-30 ভালোই তো হয়ে গেছে, এখনো কেন যাওয়া হয়? আমাদের ইন্ডিয়ার মানুষরা বুড়ো বয়সে যায়, কথা বোঝা যাচ্ছে কিছু? আমাদের এখানকার মানুষগুলো বুড়ো বয়সে যায়। আমি যখন 2009 গেছি তখন আমার এজ হচ্ছে 20 বছর। বিমানে যখন উঠেছি 450 জন হাজি সাহেব, সবার থেকে আমি জুনিয়র। ভাই একটুখানি বেসটা কমে, হালকা হালকা বেসটা কমে,
আমার দিকে তাকা। বিমানে যখন উঠেছি 450 জন হাজি সাহেব, সবাইর থেকে আমি জুনিয়র। আরে হাজিগুলো আমাকে দেখছে, টেনে ধরছে, চুমু খাচ্ছে। এই করছে, তোমার বাড়ি কোথা? ছোট মানুষ তো চাচা, ফুরফুরা শরীফের বাড়ি। আহারে কত ভালোবাসছে, চুমু খাচ্ছে, দাদা হুজুরের দরবার থেকে আস। ফুরফুরা শরীফের ছেলে, কত ছোটবেলায় যাচ্ছে। তা গিয়ে দেখছি আল্লাহ আমাকে তিনবার নিয়ে গেছে। আপনারাও যান, একবার যান, দুবার যান, তিনবার যান, চারবার, পাঁচবার, দশবার, ২০ বার করে যান। যত বেশি যাবেন তত নিজেকে সাজাতে পারবে, আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবে, দুনিয়া থেকে সরে আসতে পারবে, দুনিয়া থেকে সরে আসতে পারবে। তখন মনে হবে যে আল্লাহ কখন যাব মক্কা মদিনা শরীফে। তা আল্লাহ আমাকে নিয়ে গেছে, চোখে দেখে এসেছি, যেটা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি। রাসূলুল্লাহ সবর করে দিলেন, মাফ করে দিলেন। আল্লাহকে বললেন না যে আল্লাহ ওরা আমাকে এত মারলো, আপনি যখন চেয়েছেন হামালাতুল জিবাল, তাইফের বড় পাহাড়টা নিয়ে এসে ওদের শরীরে চেপিয়ে মেরে দেন আল্লাহ, এই কথাটা হুজুর বলেন না? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ আমি ওদের মাফ করে দিয়েছি। জোরে বলেন, আর একটু জোরে বলেন, সবর করে দিলেন। তার জন্য আল্লাহ পাক সারা তাইফবাসীকে ইমানদার করে দিয়েছে। মুসলমান ছাড়া সারা তাইফে কিচ্ছু নাই, কোন ধর্মের মানুষ নাই, সারা তাইফবাসীকে আল্লাহ ইমানদার করে দিয়েছে। জোরে বলে, অলিতে গলিতে মসজিদ, বিরাট বিরাট মসজিদ, চোখ ফেটে পানি বেরোবে। রসুল্লাহ রসিলাই, রসুল্লাহ রসিলাই। হে যুবকেরা, আল্লাহ রসুল বলেছিলেন, ও আমার জায়েদ বিন সালেম, আমি রসুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলাম, আল্লাহর হুকুমে আমার পাশ দিয়ে একদল জেন জাতি যাচ্ছিল, আমার এই কোরআন শরীফ তেলাওয়াত শুনে ওই সমস্ত জেন জাতি ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ বললেন, হাবিব হার মানা যাবে না, আমি আল্লাহর উপরে ভরসা রাখেন, তাই বাসিরা আপনাকে নবী বলে মানলো না, তাই বাসিরা আপনাকে নবী বলে মানলো না, তো কি হয়েছে? তাইফের ছেলেরা আপনাকে মানলো না, তো কি হয়েছে? আপনার কোরআন শরীফ তেলাওয়াত শুনে আমার একদল জিন জাতি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাবিবুল্লাহ এত খুশি হয়ে গেলেন, রাসূলুল্লাহ আবার সিজদায় পড়ে গেলেন। নারে তাকবীর, এইভাবে রাসূলুল্লাহ ইমানের ইসলামের খিদমত করেছে। রাসূলুল্লাহর এই আদর্শ দেখে আল্লাহ রাসূলের এই আদর্শ দেখে দুনিয়ার মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান হয়েছে। আমার নবীর লেভেল কি? এই জীবনতলা, এই জায়গাটা না হরিন্দা, এই সব জায়গায় বসে আপনি জানতে পারবেন না। নিজেকে চিনতে গেলে নবীর দেশে যেতে হবে, আল্লাহর দেশে যেতে হবে। চিনতে গেলে আপনাকে দুবাইয়ে যেতে হবে, কাতারে যেতে হবে, আবুধাবিতে যেতে হবে, শারজায় যেতে হবে, ইরানে যেতে হবে, কুয়েতে যেতে হবে। এই সমস্ত জায়গায় যখন আপনি গিয়ে দাঁড়াবেন, নিজেকে চিনতে পারবেন যে আল্লাহ আমাদের সেই রাসূলুল্লাহর গোলাম বানিয়েছেন, আমার নবীর ইজ্জত আল্লাহ কত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গঙ্গা সাগরের সাধু বাবা ভাবছো ইসলামটাকে, ন্যাংটা ঠাকুর ভাবছো তুমি ইসলামটাকে, কি ভাবছো তুমি ইসলামটাকে? ওই জায়গায় গেলে তবে নিজেকে চিনতে পারবে। দুনিয়ার মানুষ যারা ইসলামের বিরোধিতা করছে, তারা যদি এই সমস্ত জায়গায় একবার দাঁড়ায়, ইমানদার হয়ে যাবে। জোরে বলে, ইমানদার হয়ে যাবে, রাসূলুল্লাহর গোলাম হয়ে যাবে। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন বিমান যায়, কোথায় হোল্ড করে? দুনিয়ার সব থেকে আমির দেশ কোনটা? আমেরিকা ইহুদি খ্রিস্টান নয়, মুসলমানদের দুনিয়ার সব থেকে বড় আমির দেশ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে বিমানকে মুসলমানদের সে নামতে হবে। মুসলমানদের আদর্শটা দেখো কেমন। আমার আব্বা ভাইরা সামনে দিন খুব কঠিন দিন আসছে, গুরুত্বপূর্ণ দিন। চলে গেল সবে মেয়েরাজের রাত, মনে পড়ে গেল বিষয়টা, আলগাইরো কা আরুন ফি জাহান্নাম। রাসূলুল্লাহ জাহান্নামও দেখেছিলেন, জান্নাতও দেখেছিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ জাহান্নামও দেখালেন, জান্নাতও দেখালেন। জাহান্নামটা কেমন? আল্লাহ রাসূল নববী শরীফে বসে আছে, সাহাবাদের সঙ্গে হুজুর আলোচনা করছে, আল্লাহ রাসূল আলোচনা করছে, সাহাবা হুজুরা শুনছে। এক অপর সঙ্গে হাদিসটা একটু বোঝেন, হাদিসটা একটু শোনার চেষ্টা করুন। আল্লাহ রাসূল এক অপর সঙ্গে আলোচনা করছেন, সাহাবা হুজুরা কিছু বলছে, রাসূলুল্লাহ শুনছে, রাসূলুল্লাহও বলছেন, সাহাবা হুজুরা শুনছে, আল্লাহ রাসূল বলছেন, সাহাবা হুজুরা বসে বসে জাহান্নামের কথা, দোজখের কথা, গজবের কথা শুনছেন। সাহাবা হুজুরা বসে বসে কানছেন আল্লাহ রাসূলের এই কথা চলছে। আর ওয়াহিদ গেটের সামনে, নববী শরীফের এক নম্বর গেটের সামনে একজন আরবিয়ান ছেলে দাঁড়িয়ে কাঁদছে, একটা যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ রাসূল ভাবলেন হয়তো এই কথাটা তার কানে যাচ্ছে, এই জন্যই কাঁদছে। আল্লাহ রাসূল ভাবছেন, সাহাবা হুজুরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনেকটা দূর, নিশ্চয়ই ছেলেটার কিছু সমস্যা হয়েছে। আল্লাহ রাসূল ছুটে চলে গেলেন, ছুটে গিয়ে যখনই গেটের সামনে দাঁড়ালেন ছেলেটার কান্নাটা বন্ধ হয়ে গেল। আর একটু জোরে বললেন, আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন। ফাকালা মা ইয়াবিকা ইয়া সাব্বু, রাসূলুল্লাহ গিয়ে জিজ্ঞাসা করলেন, ফাকালা মা ইয়াবিকা ইয়া সাব্বু, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে কেন? ফাকালা, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কাঁদছিলাম আপনাকে দেখার জন্য, চাঁদ মুখখানা নূরানি চেহারাটা দেখার জন্য হুজুর কাঁদছিলাম। আপনি যখনই সামনে এসে দাঁড়ালেন আমার জানটা ঠান্ডা হয়ে গেল, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, মনে সবর চলে আসে। কি হয়েছে বাবা, তোমার কি হয়েছে? রাসূলুল্লাহ জিজ্ঞাসা, হুজুর আব্বা ইন্তেকাল করে গেছে, আমার আব্বা জান আজকে হুজুর ইন্তেকাল করলেন। যখনই রাসূলুল্লাহ শুনলেন, আল্লাহ রাসূল সাহাবাদের বললেন, ও আমার সাহাবা, এই ছেলেটার আব্বা জাহান্নামী হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এ ভাই, গাছের পাতা তোলে কার হুকুম? বুঝতে পারছেন না আমার কথা, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, অ্যান্সার দেন। গাছের পাতা তোলে কার হুকুম? জোরে বলতে হবে, মন ফ্রি করে বলতে হবে, চিৎকার করে বলতে হবে, গাছের পাতা দোলে কার হুকুম? বন্ধ হয় কার হুকুম? রাসূলুল্লাহ যা কিছু বলেন কার হুকুম? আল্লাহ রাসূল বলে দিল, তোমার আব্বা জাহান্নামী হয়ে গেল, তোমার আব্বা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের পাটা জড়িয়ে ধরে চিৎকার করে ছেলেটা কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমার আব্বা অপরাধ করেছে? হুজুর কথা বললেন না, কোনো কথার অ্যান্সার দিলেন না, রাসূলুল্লাহ কোনো কথার জবাব দিলেন না। ছেলে বললেন, হুজুর আমার আব্বা জানে জানাজার নামাজের ইমামতি যদি আপনি করেন, আল্লাহ আপনার ওসিলায়, ইমামতির ওসিলায় আল্লাহ আমার আব্বা জানকে মাফ করে দেবেন। রাসূলুল্লাহ গেলেন না, আল্লাহ রাসূল গেলেন না, এটাও আল্লাহ দায়িত্ব দিলেন হযরতে ওমরে ফারুক হুজুরের উপরে। হযরতে ওমরে ফারুক চলে গেলেন, লাশ শোয়ানো আছে খাটিয়াতে, জানাজা হয়ে যাবে এবারে। হুজুর গিয়ে বললেন, তোমার আব্বা জানের চেহারাটা একবার খোলো না। ছেলে ছেলেকে গিয়ে বললেন, তোমার আব্বার চেহারাটা খোলো না। যখনই চেহারাটা খোলা হলো, হুজুর ওই মাইয়েতের একটা ভয়ঙ্কর চেহারা দেখতে পেয়ে গেলেন, খিলজি আল আসওয়াদ ফারাআ মিসলাল খিলজি আল আসওয়াদ। মাইয়েতের গোটা দেহটা আল্লাহ একটা নিকৃষ্ট পশুর মতো করে দিয়েছে। হযরত ওমরে ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলেন, এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা, আল্লাহ রাসূলের দরবারে হযরত ওমরে ফারুক চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে মাইয়াতের জানাজার নামাজ পড়াবার জন্য আমাকে পাঠিয়েছেন, আমি ওমরে ফারুক গিয়ে দেখলাম লাশের অবস্থা মোটে ভালো নয়, পা থেকে মাথা পর্যন্ত এই মাইয়াতের গোটা চেহারাটা একটা পশুর মতো হয়ে গেছে। আহারে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন, কথা শুনে ভাই যান, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে নবী আমার তিন তিনবার শুনলেন, আল্লাহ রাসূল আর থাকতে পারলেন না, সমস্ত সাহাবাদের নিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন ওই মাইয়াতের বাড়িতে। এ যুবকেরা,
আল্লাহ রাসূল ওই মাইয়াতের বাড়িতে গিয়ে মাইয়াতের সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা ছেলে তোমার আব্বা জানের চেহারাটা একবার হলো, যখন চেহারাটা খোলা হলো ভাইজান আল্লাহ রাসূল একই অবস্থায় দেখলেন, লাশের অবস্থা মোটে ভালো নয়, পা থেকে মাথা পর্যন্ত ওই মাইয়াতের চেহারাটা একটা পশুর মতো হয়ে গেছে, এতটাই ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না কাঁদবেন না, আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ করেছেন, আল্লাহ আপনাকে রাসূলুল্লাহ করেছেন, একবার ওই মাইয়াতের জন্য দোয়া চান, আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে ওই মাইয়াতের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি পড়াশোনা করতে